দেখুন, যেভাবে একসঙ্গে মরতে স্ত্রীকে কামড়ে ধরলেন সাপে কাটা স্বামী, তারপর সাপের কামড়ে যন্ত্রণায় ছটফট করছে স্বামী, সেই অবস্থাতেই কামড়ে দিলেন স্ত্রীর হাতে, সেই কামড়ে জখম হন স্ত্রী। দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখানে স্বামীর মৃত্যু হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে স্ত্রীকে, কিন্তু ওই অবস্থায় স্বামী হঠাৎ কেন স্ত্রীকে কামড় দিলেন? বিহারের বীরসিংহপুর গ্রামের বাসিন্দা আমিরি দেবী জানান, গত শনিবার রাতে খাওয়া দাওয়ার পর স্বামী শঙ্কর রায় এবং তিনি শুতে গিয়েছিলেন। একটু পরে ঘুমেও পড়েন তিনি, হঠাৎ শঙ্করের গুঙ্গানিতে ঘুম ভেঙে যায় তার। স্বামীকে সাপে কামড়েছে, প্রবল যন্ত্রণায় বিছানাতে ছটফট করছেন। শঙ্করকে দেখেই বোঝা যাচ্ছিল কোনো বিষধর সাপই কামড়েছে, শরীর প্রায় কুঁকড়ে এসেছে। সেই সময় আমিরি দেবীকে জড়িয়ে ধরে নাকি শঙ্কর বলতে থাকেন, স্ত্রীকে ছাড়া তিনি মরেও শান্তি পাবেন না, তাই একসঙ্গে মরার কথা জানান স্ত্রীকে। আমিরি দেবীও স্বামীর কথায় সায় দেন। এরপরেই শঙ্কর স্ত্রীর হাতের কবজিতে কামড় দেন, ভাবেন এতে তার শরীরে বিষ স্ত্রীর দেহে স্থানান্তরিত হবে এবং আমিরি দেবীর মৃত্যু হবে। অন্যদিকে সাপে কাটা স্বামীর কামড় খেয়ে আমিরি দেবী জখম হয়ে অসুস্থ বোধ করতে থাকেন, ভাবেন স্বামীর শরীরের বিষ তার দেহে চলে এসেছে। এরপর তাদের চিৎকারে পরিবারের বাকিরা ছুটে এসে দ্রুত ওই দম্পতিকে হাসপাতালে নিয়ে যান, সেখানে শঙ্করের মৃত্যু হয়। তবে আমিরি দেবী প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন। কিন্তু সাপে কাটা রোগীর কামড়ে কি কেউ মারা যেতে পারে? চিকিৎসকরা জানান এমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সাপে কাটা রোগীর দাঁত বাহিত হয়ে বিষ অন্যের দেহে প্রবাহিত করতে পারে না। আমাদের চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।